ব্যাংকে টাকা নেই এমন গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিজার্ভ প্রসঙ্গে তিনি বলেছেন, মানুষের প্রয়োজনে রিজার্ভের অর্থ খরচ করা হয়েছে। চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আবারও সবাইকে উৎপাদনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনিদের আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের পঞ্চম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে অনেকে ঘরে রাখছেন, এতে তো চোর সুযোগ পাবে। চোর জানবে ব্যাংক থেকে টাকা তুলে এনেছে, তারা ওই ঘরে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার সরকার রিজার্ভ যেখানে রেখে গেছে তার চেয়ে বাড়িয়েছে, কিন্তু করোনায় পানির মতো টাকা খরচ করেছি, সেটা নানান কাজে খরচ করেছি মানুষের প্রয়োজনে। এখন খাদ্য কিনতে হচ্ছে, মানুষের যেগুলো ভোগ্যপণ্য সেগুলো নিয়ে যাতে সমস্যায় পড়তে না হয়, যার জন্য রিজার্ভ কমেছে। শুধু আমাদের নয়, অনেক দেশেই রিজার্ভ কমেছে। রিজার্ভ কেন রাখা হয় সে প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ দুর্বিপাকে যেন খাদ্য কেনা যায়। আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে 3 মাস নয় 5 মাস আমদানি করা যাবে, খাদ্য কেনা যাবে। তবে আমি বলবো, খাদ্যপণ্য যাতে আমদানি করতে না হয় সেজন্য সবাইকে উৎপাদনমুখী হতে হবে।